নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরিদা শেফ। বাঙালি বিয়েবাড়িগুলোতে দুপুরবেলায় গরম ভাতের পাতে পরিবেশন করা হয় এই জনপ্রিয় পুঁই ছ্যাঁচড়া। বিয়েবাড়িতে ঠিক যেরকমভাবে পুঁই ছ্যাঁচড়া রান্না করা হয়, আমি ঠিক সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই রকমভাবে প্রতিবার বাড়িতে যদি পুঁই ছ্যাঁচড়া রান্না করা হয়, হুবহু বিয়েবাড়ির স্বাদ পাবেন। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। মঞ্জুরিদা শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। পুঁই ছ্যাঁচড়া রান্না করার জন্য লাগবে কাতলা মাছের মাথা। আপনি এখানে কাতলা অথবা রুই অথবা ভেটকি মাছও ব্যবহার করতে পারেন, তবে নর্মালি বিয়েবাড়িগুলোতে রুই অথবা কাতলা মাছের মাথা দিয়েই পুঁই ছ্যাঁচড়া তৈরি হয়। এখানে আমি একটা মাঝারি মাপের মাথা নিয়েছি। মাথাটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাথাটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা পরিমাণ মতন দিয়ে মাথাটাকে মেখে 10-12 মিনিটের জন্য আমি রেখে দেব, তারপরে রান্না করব। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একেবারে তেল দিচ্ছি, আমি পুঁই ছ্যাঁচড়ায় আলাদা করে আর তেল ব্যবহার করব না। রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমে মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথা যদি কাঁচা থেকে যায়, মাছের মাথা দিয়ে যে রান্নাটা হবে তাতে কিন্তু একটা আঁশটে গন্ধ থেকে যাবে, সেই পুঁই ছ্যাঁচড়া খেতে কিন্তু বিশেষ ভালো লাগবে না। তাই প্রথমে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু মাছটা ভাজা হতেই আমি সুন্দর কিন্তু মাথাটাকে ভেঙে নিতে পেরেছি। এইরকমভাবে খুন্তি দিয়ে মাথাটাকে ভেঙে আমি আরও 2-4 মিনিট মাথাটাকে ভেজে নিচ্ছি। মাথাটা আমি অন্য একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি আর এই অবশিষ্ট তেলের মধ্যেই পুঁই ছ্যাঁচড়াটা রান্না করা হবে। কখনোই কিন্তু অল্প তেলে মাথা ভাজবেন না, তাহলে মাথায় একটা আঁশটে গন্ধ থাকবে। তাছাড়া এই তেলের মধ্যে পুঁই ছ্যাঁচড়া রান্না করলে তার মধ্যে একটা মাছের সুন্দর ফ্লেভার ঢুকবে। ফোড়নে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, সঙ্গে দিচ্ছি 1খানা তেজপাতা আর দিচ্ছি 3-4খানা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা 30-40 সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পুঁই ছ্যাঁচড়াতে কিন্তু পেঁয়াজ আদা রসুনের ব্যবহার হবে। আমি এখানে একটা বড় মাপের পেঁয়াজকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। আর পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজবো না, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে একটু সাঁতলে নেব। ফ্লেমটাকে মাঝারিতে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যেই একটুখানি মজে আসছে, এইরকম সময় আমি এখানে 1 বড় চামচ আদা আর রসুন বাটা দিচ্ছি। এখানে আদা আর রসুনের পরিমাণটা আমি সমান সমান রেখেছি। এখানে 1.5 টেবিল চামচ মতন আদা রসুন বাটা রয়েছে। সঙ্গে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এই পুঁই ছ্যাঁচড়াতে বিয়েবাড়িতে 3খানা মেন সবজি ব্যবহার করা হয়, পুঁই শাক ও মাথা বাদ দিয়ে। কী কী দেয়া হয়? দেয়া হয় আলু, মিষ্টি কুমড়ো আর বেগুন। মিষ্টি কুমড়ো আর বেগুন রান্না হতে বেশি সময় নেবে না। প্রথমে আমি আলু দিয়ে দিলাম, এটাই কুকিং টাইম সব থেকে বেশি। আমি তাই আলুটাকে একটু ঢেকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। 3-4 মিনিট আমি একেবারে মাঝারি আঁচে আলুটাকে ভেজে নিয়েছি। এতক্ষণে পেঁয়াজ আর রসুন আদা ভাজা হয়ে গিয়েও কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে আর আলুটাও একটু মজে এসেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো। আমি এই পরিমাণগুলো বলছি না, মাথার ওপর ডিপেন্ড করছে সবজির পরিমাণ, তাই যেরকম পরিমাণে মাথা নেবেন তার ওপর ডিপেন্ড করে সবজিগুলো দিতে হবে। মিষ্টি কুমড়োটাও আমি ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়োটাও একটুখানি মজে এসেছে। এবারে আমি মশলা দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি খুবই সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, সাথে 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো।
এবারে বেগুন দিয়ে দিচ্ছি। এখানে একটা মাঝারি মাপের বেগুন নিয়েছি আর বেগুনটাকে স্কোয়ার করে আমি কেটে নিয়েছি মাঝারি খণ্ড করে, সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। আর এখন রান্না হতে হতে বেগুনটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। সমস্ত কিছু ভালো করে মিশে যাওয়ার পরে পুঁই শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাক কিন্তু খুব মিহি করে কুচিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, পুঁই শাক একটু বাদেই একেবারে মজে যাবে। আর মুখে শাক পড়লে কিন্তু এই শাক পুঁই শাকের ছ্যাঁচড়া খেতে ভালো লাগে। আমি পাতাগুলো যেগুলো বড় আকারের ছিল সেগুলোকে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নিয়েছি আর মোটা ডাটাগুলোর মাঝখান থেকে একটা করে কেটে দিয়েছি, যাতে সমস্ত সবজির সাথে একই সঙ্গে ডাটাগুলোও সেদ্ধ হতে পারে। এবার ঢেকে দিচ্ছি আর 5 থেকে 6 মিনিট একেবারে লো ফ্লেমে আমি শাকটা দিয়ে ঢেকে রান্না করব। শাক থেকে যে পরিমাণে জল উঠবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। শাক পাতা সবজি ধীরে ধীরে মানে একেবারে লো আঁচে সময় নিয়ে রান্না করলে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। সমস্ত শাক সবজি যখন মজে গেছে তখন পরিমাণটা বুঝতে সুবিধে হয়। আমি এই সময়ে এবারে নুন আর লঙ্কা দেব, তাহলে নুনের মাত্রাটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি 4 থেকে 5 খানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিলাম। এই রান্নায় কিন্তু আর কোনো মশলাপাতি কিচ্ছু পড়বে না। এবারে ধীরে ধীরে সবজিগুলো মজে আসা পর্যন্ত রান্না করতে হবে। এই সময় আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে আমি সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে সময় নিয়ে রান্নাটা করতে হবে। বাইরে থেকে আমি খুব সামান্য একটুখানি জল দিচ্ছি। এই সময় যদি দেখেন পুঁই শাক থেকে আপনার কড়াইতে অনেকখানি জল আছে তাহলে তো জলের প্রয়োজন নেই। আমার এখানে মনে হচ্ছে একটুখানি জলের প্রয়োজন রয়েছে। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতন জল ওপর থেকে ছিটিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। এবারে ধীরে ধীরে রান্নাটাকে হতে দেব। আমি ফিরে আসছি 10 মিনিট পরে। সমস্ত সবজি যখন সুসেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু মিষ্টি দিতে হবে। আগে যদি চিনিটা দেয়া হয়ে যায় তাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে আরও অনেক বেশি সময় নেবে। এই পুঁই ছ্যাঁচড়াতে কিন্তু অবশ্যই করে মিষ্টি দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দিলাম। অবশ্যই মিষ্টির স্বাদটা আপনি আপনার আন্দাজ অনুযায়ী দেবেন, কিন্তু আমি যে পরিমাণে নুন লঙ্কা ব্যবহার করেছি তাতে 2 টেবিল চামচ মিষ্টি দিলে তবেই বিয়েবাড়ির স্বাদটা কিন্তু পাওয়া যাবে। চিনিটা ভালো করে গলে গেলে একটুখানি জল ছাড়বে, তারপরে আমি হাই ফ্লেমে রেখে ততক্ষণ পর্যন্ত ছ্যাঁচড়াটাকে জাল দেব সম্পূর্ণ জলটা যতক্ষণ না টেনে যাচ্ছে। আমি যে পরিমাণে ছ্যাঁচড়া রান্না করেছি, ছ্যাঁচড়া খেতে ভালোবাসেন এইরকম 4 জন সদস্যকে আপনি এই পরিমাণ ছ্যাঁচড়াটা সার্ভ করতে পারবেন। বিয়েবাড়ির ছ্যাঁচড়ার হুবহু স্বাদ পেতে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে করতে হবে। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতন বিদায় নেব, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক লোভনীয় রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।